Assalamualaikum. আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা ও উপসর্গে 45 জনের মৃত্যু। বঙ্গবন্ধু মেডিকেলে মাস্ক কেলেঙ্কারির মামলা। অপরাজিতা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ শারমিনের। করোনার জামাজলে ঢাকা পড়ছে ডেঙ্গু। ভয়ে টেস্ট করাচ্ছে না মানুষ। জনসচেতনতায় যে কোনো মহামারী মোকাবেলা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। ত্রাণের হাহাকার। রোগবালাই ও খাদ্য সংকটের শঙ্কা বিশেষজ্ঞদের। এবার হিউস্টনের বদলা নিল চীন। চেংদুতে মার্কিন দূতাবাস বন্ধ। চীনা তিন নাগরিককে গ্রেফতার করল এফবিআই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার 1.3%। এই নিয়ে কোভিড নাইন্টিনে প্রাণ হারালেন 2,836 জন। নতুন করে আরও 2,548 জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 218,658 জন। শনাক্তের হার 21.19%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত 2,836 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। মৃত্যুবরণ করেছেন যারা, তাদের মধ্যে পুরুষ 28 জন, নারী 7 জন। মৃত্যুবরণকারীদের মধ্যে বিভাগ ভিত্তিক যে বিভাজন, ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রাম বিভাগ 6 জন, খুলনা বিভাগ 6 জন, সিলেট 4 জন, রংপুর 4 জন, বরিশাল 3 জন এবং রাজশাহী বিভাগে 1 জন। করোনা উপসর্গে কুমিল্লায় 6 জন সহ বিভিন্ন জেলায় 10 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতালে সর্দি জ্বর ও কাশিতে 3 নারীসহ 6 জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় বৃহস্পতিবার রাতে করোনা উপসর্গে 2 নারীর মৃত্যু হয়। তাদের একজন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন, আরেকজন নিজ বাড়িতেই মারা যান। চুয়াডাঙ্গায় জ্বর ও কাশি নিয়ে মারা গেছেন এক বৃদ্ধা। করোনার উপসর্গে বৃহস্পতিবার রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মারা যান একজন। এদিকে করোনায় মারা গেছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাসকাটার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল আজিজ। এছাড়া চট্টগ্রামে 157, টাঙ্গাইলে 77, সিলেটে 67, বগুড়ায় 50, গোপালগঞ্জে 32, ময়মনসিংহে 30, রংপুরে 27, গাজীপুরে 24 ও নোয়াখালীতে 21 জনের করোনা শনাক্ত হয়েছে। নকল মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিকের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন 6 সেপ্টেম্বর দাখিলের তারিখ দিয়েছে আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এই তারিখ দেন। করোনার নমুনা পরীক্ষা নিয়ে ডক্টর সাবরিনার জালিয়াতির রেশ না কাটতেই মাস্ক কেলেঙ্কারি নিয়ে আলোচনায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহান। দেশীয় প্রতিষ্ঠানের তৈরি মাস্কে 3M কোম্পানির লোগো বসিয়ে সরবরাহের অভিযোগে শারমিনের বিরুদ্ধে মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, শারমিন জাহানকে কারণ দর্শানোর পাশাপাশি ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। করপত্র অনুযায়ী যে মাস্কের চুক্তি হয়েছিল সেই মাস্ক দেন নাকি ত্রুটিপূর্ণ মাস্ক দিয়েছেন। হ্যাঁ, আমেরিকান একটা কোম্পানির মাস্ক, সেই মাস্কের যা লেখা থাকে সেটা লেখা নাই। সব মিলে এক কথা যদি বলা যায়, এটা ওই নিম্ন মার্কের নিম্নমানের মাস্ক সরকার দিয়েছেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছেন ওই গতকাল হয়েছে মামলা। আমরা মামলা তদন্ত করছি। এদিকে নিজের বিরুদ্ধে মামলাকে গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহান। অভিযোগ করেন, বিএসএমএমইউ কর্তৃপক্ষ বিনা টেন্ডারে কাজ দিয়েছেন তাকে, আর এখনো পর্যন্ত পুরো পাওনা পাননি তিনি। শারমিনের মতে দুর্নীতির জন্য অন্য তথ্য ঢাকতে তার বিষয়টি সামনে আনা হয়েছে। আমাকে বলল কংগ্রেচুলেশনস, ল্যাব টেস্টের রিপোর্টে আপনারা প্রথম হয়েছেন। অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এর পেছনে চক্রান্ত দেখছেন তিনি। যে বঙ্গবন্ধু মেডিকেল আমাকে শোকজ দিয়েছে, আমি জবাব দিয়েছি, এই যে দেখেন তারা যে আমার কাছ থেকে প্রোডাক্ট রিসিভ, তারা কিসের জন্য বলবে আমার প্রোডাক্ট খারাপ ছিল, তখন কেন বললো না?
এই যে দেখেন 1000 পিস প্রোডাক্ট তারা রিসিভ করেছে 12 জুলাই এই যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সিল সহ সিগনেচার এই যে স্টোর অফিসারের সিগনেচার তারা কেন বলবে প্রোডাক্ট খারাপ আগে কেন বলবো না আপনারা জানেন কিছুক্ষণ সময়ের মধ্যে কত কিছু হয়ে যেতে পারে এত সেনসিটিভ প্রোডাক্ট তারা এইভাবে রাখলো কেন চেক না করে ইন্ডিভিজুয়ালি অনেক ডাক্তারকে দিয়েছি প্রাতিষ্ঠানিকভাবে আমি দিয়েছি হচ্ছে পরিবার পরিকল্পনার একটা সেকশনে দিয়েছি পরিবার পরিকল্পনা সমিতিতে দিয়েছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে কিছু প্রোডাক্ট দিয়েছি রাজুকে দিয়েছি ঢাকা ডিসি অফিস নারায়ণগঞ্জ ডিসি অফিসে কিছু প্রোডাক্ট দিয়েছি অনেক এসপি অফিসে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সহকারী রেজিস্ট্রার অভিযোগ করেন আগে সরবরাহ করা পানির বিল এখনও পরিশোধ করেনি বিএসএমএমইউ পাননি মাস্কের পুরো টাকাও আমি 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 ফুললি ষড়যন্ত্রের শিকার এই স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা নাকি দুর্নীতি হচ্ছে সেগুলার কোনো মানে বালাই নাই আমি এখানে এখনো পেমেন্টও রিসিভ করলাম না আমার একটা একদম মামলা পর্যন্ত চলে গেছে আপনি আপনি বলেন শুধু মাস্ক দিছি আর মুক্তা ড্রিঙ্কিং ওয়াটার দিছি এবং মুক্তা ড্রিঙ্কিং ওয়াটারের বিলটাও এখনো দেয় নাই যেটা আমার প্রথম দিনই দেওয়ার কথা ছিল না কোনো টেন্ডার প্রক্রিয়া হয় নাই ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান ছাত্রলীগের সাবেক এই নেত্রী আমি কুয়েত মতিহল ছাত্রলীগের সভাপতি ছিলাম মিজানুর রহমান সবুজ বাংলা ভিশন ঢাকা সংক্রমণের হার কমে যাওয়ায় রাত 12টা থেকে তুলে নেওয়া হচ্ছে ওয়ারির লকডাউন কিছুটা কষ্ট হলেও লকডাউনে নিজেদের ভালো হয়েছে বলে মনে করেন এলাকার বাসিন্দারা তবে লকডাউন শেষ হলেও সংক্রমণের বিস্তার বন্ধে কোরবানি পর্যন্ত এলাকায় নজরদারি থাকবে বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার হাসান আলো করোনা সংক্রমণ কমাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 41 নং ওয়ার্ডের ওয়ারি এলাকায় 21 দিনের জন্য লকডাউন শুরু হয় জুলাইয়ের 4 তারিখ থেকে সেই সময় থেকে এলাকায় বের হওয়া ও প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় শুরুর হিসেবে শুক্রবার মধ্যরাতে শেষ হচ্ছে লকডাউন শেষ দিন হওয়ায় বেশ ঢিলেঢালা ছিল স্বেচ্ছাসেবকদের নজরদারি তবে বন্ধের দিন হওয়ায় মানুষের প্রবেশ আর বের হওয়ায় এত ভিড় ছিল না গেটগুলোতে শুক্রবার হওয়ায় নামাজের জন্য বের হয়েছেন অনেকেই তারপরও নানা জনের নানা মতের পরও লকডাউনে এলাকাবাসীর ভালোই হয়েছে বলে মনে করেন অনেক বাসিন্দা এখন আমরা মোটামুটি বলতে পারি যে আগের তুলনায় এখন সংক্রমণ অনেকটা কমেছে এর ভিতরেই অনেকেই কোয়ারেন্টাইনে থেকে ভালো হয়ে গেছে আল্লাহর রহমতে আমাদের কিছুটা কষ্ট হয়েছে এটা খুবই স্বাভাবিক আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটেছে কিন্তু এই মহামারীর বিরুদ্ধে আমরা যদি সচেতন না হই তাহলে তো আমরা বাঁচতে পারবো না স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানালেন তারা চেষ্টা করেছেন সরকারের নির্দেশনা মেনে এলাকাবাসীকে করোনা সংক্রমণের হাত থেকে যতদূর পারা যায় রক্ষা করতে যেহেতু সামনে কুরবানির ঈদ সেই উপলক্ষে আপনার এই কঠোরতা থেকে শিথিলতা পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের যেগুলো সেবা আছে বুথ স্বাস্থ্যসেবা এবং আইডিসিআর এবং আমাদের স্বেচ্ছাসেবী বাহিনী আমরা মাইকিংয়ের মাধ্যমে সামাজিকভাবে সবাই যেমন সচেতন থাকে সে ব্যবস্থা করতেছি তারা যতই চেষ্টা করুক এলাকাবাসী সচেতন না হলে এর সুফল পাওয়া যাবে না বলে মনে করেন ওয়ার্ড কাউন্সিলর আহমেদ সরওয়ার বাংলা ভিশন ঢাকা করোনার ডামাডোলে ঢাকা পড়ে যাচ্ছে ডেঙ্গু যদিও গত বছরের মতো ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনও অতটা ভয়াবহ নয় এবছর বিশেষজ্ঞদের মূল্যায়ন নাগরিক সচেতনতা বেড়েছে সিটি কর্পোরেশনের উপর চাপ বেড়েছে আবার ডেঙ্গু হলেও করোনার ঝুঁকিতে কেউ হাসপাতালে গিয়ে টেস্ট করাচ্ছেন না ডেঙ্গুর ভয়াবহতা দেশে গত বছরের উল্লেখযোগ্য ঘটনা এর প্রকোপ সবচেয়ে বেশি ছিল জুলাই ও আগস্টে সরকারি হিসাবেই মারা গেছেন 150 জনের মতো লক্ষাধিক মানুষকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে আক্রান্তদের অর্ধেকের বেশি ছিল ঢাকা শহরে এবছর ডেঙ্গুর প্রকোপ এখনও ভয়াবহ পর্যায়ে নয় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের এখন পর্যন্ত 333 জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন যাদের 4 জন বাদে সবাই চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন মারা যাননি একজনও ডেঙ্গুর প্রকোপ কমার পেছনে সিটি কর্পোরেশনের তৎপরতার পাশাপাশি বেসরকারি সংগঠনের উদ্যোগও বেড়েছে আমরা গত বছর থেকে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য আমরা ডেঙ্গু তো সারা বছরই প্রত্যেকটা দিনই হয়তো একটা দুটো পেশেন্ট থাকে সেই জন্য সারা বছরই কার্যক্রম করতে হয় সেই কার্যক্রম হিসাবে আমরা সবাইকে আওয়ার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং মানুষ অনেকটা আগে সচেতন ফ্রি ডেঙ্গু টেস্টের ব্যবস্থাও রয়েছে নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে তবে উদ্বেগ থাকলেও করোনার তোড়ে ডেঙ্গু নিয়ে বাড়তি আলোচনা নেই টেস্টেও গরজ কম মানুষের এবছর মশার পরিমাণ কিন্তু অনেক কম যে জন্য ডেঙ্গুর প্রকোপটা এত বেশি না টেস্টও তেমন একটা হচ্ছে না গত বছরের তুলনায় এতটা হচ্ছে না
আপনাদের এখানে ট্রিটমেন্ট ফ্রি না টেস্ট ফ্রি? আমাদের এখানে বোথ ট্রিটমেন্ট এবং টেস্ট দুটোই ফ্রি। ডেঙ্গুর সংক্রমণ কম থাকার বিষয়ে নানা ব্যাখ্যা বিশেষজ্ঞদের। আইসোলেশন, কোয়ারেন্টিন, লকডাউন, এগুলো একটা মানুষের মধ্যে ভীতি তৈরি করেছে যে যদি আমি যাই এবং আমার COVID-19 ধরা পড়ে তাহলে তো আমার পুরো ফ্যামিলি লকডাউন হয়ে যাবে, আমার এলাকায় লকডাউন হয়ে যাবে, একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। যার ফলে ডেঙ্গি হলেও মানে ভয়েই আর হাসপাতালের কাছে অনেকে হয়তো আসেনি, যার ফলে আমরা এটাকে বলতে পারবো না যে ডেঙ্গির প্রকোপটা নাই বা ছিল না। বিশেষজ্ঞরা বলছেন জনসচেতনতা বাড়লে কেবল ডেঙ্গু নয় যে কোনো মহামারী মোকাবেলা সম্ভব। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। পুরো জাতিকে করোনামুক্ত রাখা এবং মানুষের জীবন জীবিকা স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেয়া 31 দফা নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে একযোগে কাজ করছে সামরিক ও বেসামরিক সংস্থাগুলো। প্রয়োজনে লকডাউন ঘোষণা এবং বাস্তবায়ন করে করোনা মোকাবেলায় সচেষ্ট রয়েছেন সচিবরা। ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের নিরলস সেবায় সুস্থ হয়ে উঠছেন বেশিরভাগ করোনা রোগী। স্বাস্থ্য ব্যবস্থার অনিয়ম দূর করতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় 26 মার্চ থেকে 67 দিনের সাধারণ ছুটি কার্যকর করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ ছুটির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলতে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নে করোনা রোগীদের পরীক্ষা ও চিকিৎসায় নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। জনগণের সার্বিক পরিস্থিতি জানতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব জেলার সাথে যুক্ত হন প্রধানমন্ত্রী। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কথা শুনেন, দেন দিক নির্দেশনা। দুর্যোগ আসে, দুর্যোগ মোকাবেলা করতে হয়, আর সেই মোকাবেলা করবার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়েছি। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি ও তদারকি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাইকাউস সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এক একটা জেলা এক একজন সচিবকে দায়িত্ব দিয়েছি যে এই ত্রাণ এবং স্বাস্থ্য সুরক্ষার কাজগুলি যথাযথভাবে হচ্ছে কি না তারা সেই সমস্ত জেলায় খোঁজখবর নেবেন এবং সেই রিপোর্টটা আমাকে দেবেন। করোনায় কর্মহারানো মানুষের জন্য ত্রাণ কাজের সমন্বয়ের পাশাপাশি করোনা প্রতিরোধে এই প্রথম প্রতি জেলায় একজন করে সচিবকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। ঢাকায় থেকে কিংবা দায়িত্বপ্রাপ্ত জেলায় গিয়ে তদারকি করেছেন সংশ্লিষ্ট সচিবরা। স্বাস্থ্যবিধি মেনে করোনায় সাধারণ ছুটির শুরু থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তায় মাঠে রয়েছে সেনাবাহিনী। সামাজিক দূরত্ব নিশ্চিত করা, দরিদ্র কৃষকদের শাকসবজি বিক্রিতে সহায়তার পাশাপাশি দুর্গম ও পাহাড়ি এলাকায় ত্রাণ বিতরণ ও স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে তারা। করোনার মাঝেই ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবেলা ও দুর্গতদের সরকারি সহায়তা পৌঁছে দেয় প্রশাসন। মাঠ পর্যায়ে সংক্রমণ রোধ ও চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে প্রশংসা পেয়েছে পুলিশ সদস্যরা। এমনকি করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফনে এগিয়ে আসে পুলিশ ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা। গরিব, অসহায় ও সংকটাপন্ন মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণসহ সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছে মাঠ প্রশাসন। সাধারণ ছুটিতে কাঁচাবাজার ও দোকানপাটে লোক সমাগমের ঝুঁকি কমাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। করোনার মাঝে লকডাউনের কারণে বোরো ধান সংগ্রহে শ্রমিক সংকট দেখা দেয়। কৃষকের মাঠের ফসল ঘরে এনে দিতে কাজ করেন সামরিক বেসামরিক কর্মকর্তারা। এছাড়া করোনার মাঝে মৌসুমি ফল আম বিতরণের কাজ নির্বিঘ্ন করতে কাজ করে প্রশাসন। সেই সাথে কর্মহীন হয়ে পড়া, খেটে খাওয়া মানুষের মাঝে সরকারি সহায়তা সঠিকভাবে পৌঁছে দেয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রশাসন। 50 লাখ পরিবারকে 10 টাকা কেজি দরে চাল সরবরাহ করা হয়েছে। এই সরবরাহের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে মাঠ প্রশাসন। স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ উঠলে প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। মধ্যাঞ্চল সহ উত্তরের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকটে ভুগছে দুর্গতরা। প্রতিদিনই বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি।
বানভাসীদের মধ্যে তা আতঙ্ক আরও বাড়িয়েছে। ঢাকার উপকণ্ঠ সাবার ঘেঁষা নদনদীর পানিও বাড়ছে, তলিয়ে গেছে কৃষিজমিসহ নিচু এলাকার ঘর বাড়ি। টাঙ্গাইলে যমুনা সহ সব নদ নদীর পানি বাড়তে থাকায় পৌর এলাকাধীন বিভিন্ন এলাকায়ও পানি ঢুকেছে। এদিকে মানিকগঞ্জে জেলা শহরের নিচু অঞ্চলে বন্যার পানি ঢুকে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে শহরের রাস্তাঘাট বাড়িঘর তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। পানি বাড়তে থাকায় মাদারীপুরের শিবচরে পদ্মা ও আড়িয়াল খা নদের ভাঙন তীব্র হয়ে উঠেছে। এ পর্যন্ত দুইটি শিক্ষা প্রতিষ্ঠান, 400+ ঘরবাড়ি নদীতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে পদ্মাচরের বাতিঘর খ্যাত বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাতবরের কান্দি SC/SDP মডেল উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। বগুড়ায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে, বাড়ছে যমুনা নদীর পানি। বাঙালি নদীর পানি বাড়ায় সারিয়াকান্দি পৌরসভার আবাসিক এলাকাও তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে নাটোরেও, আত্রাই নদীর পানি বাড়ছেই, আতঙ্কে দিন কাটছে বানভাসীদের। যমুনা ও ব্রহ্মপুত্র সহ শাখা নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে চরম দুর্ভোগে প্রায় 10,00,000 মানুষ। এদিকে গাজীপুরের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তুরাগ, বংশী ও ঘাটাখালী নদীর পানি বেড়ে যাওয়ায় কালিয়াকৈর উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সিরাজগঞ্জে বন্যা চলছে টানা এক মাসের বেশি সময় ধরে, বিভিন্ন এলাকায় তীব্র হচ্ছে নদী ভাঙন। থাকার ঘরে পানি, খাবার পানি টিউবওয়েলে তলিয়ে গেছে। আমার বাড়ি নাই, আমার খাবার নাই, পায়খানা অসুবিধা। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদী সহ অন্যান্য নদ নদীতে পানি বাড়ছে, এক মাস ধরে দুর্ভোগে প্রায় 3,50,000 মানুষ। পানির মধ্যে মনে হয় কোথাও যাওয়ার উপায় নাই, রান্না পাকারও খুব সমস্যা, খাওয়া দাওয়া তো বন্ধ এখন। অন্যদিকে লালমনিরহাটে তিস্তার পানি কিছুটা কমলেও ধরলার পানি এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আশপাশের দেশগুলোর কয়েক দফা বন্যার জের পড়েছে বাংলাদেশে। উজানের ঢলে নদনদীগুলোর পানি বেড়ে দেশে এবার দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন এতে ব্যাপক ক্ষতি হতে পারে জনবসতি ও ফসলের। পানি নেমে যাওয়ার পর বিভিন্ন এলাকায় অসুখ বিসুখের সঙ্গে দেখা দিতে পারে খাদ্য সংকটও। বন্যার পানিতে তলিয়ে আছে দেশের বিস্তীর্ণ এলাকা। প্রতিদিনই বন্যার কবলে পড়ছে নতুন নতুন জেলা, পানিবন্দী লাখ লাখ মানুষ। শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতির লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। 22 বছর আগের 98 এর পরে এটি হতে পারে দীর্ঘমেয়াদী বন্যা। এই বছরের বন্যার একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এর বহুদিন এর জীবন। আর তার কারণ হচ্ছে যে এটা একটা বন্যা না, বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক এবং স্বাভাবিক চেয়ে একটু বেশি, কিন্তু একটার পর একটা আসাতে এই ভয়াবহতা আরো তীব্র হয়ে গেছে, সেই জন্য এই সময়টা বেড়ে গেছে। এই চলতি মাসের শুরু থেকেই দেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের যে বেশ কয়েকটি এলাকা বন্যা কবলিত হয়েছিল, তো সেই অবস্থায় পুনরায় এই এলাকাগুলোর উপরে আবারও পানি বৃদ্ধি পাচ্ছে এবং বন্যার অবনতি হচ্ছে। তো সেই হিসেবে আমাদের প্রায় এক মাসের অধিককাল যাবৎ এই দেশের এই বিভিন্ন অঞ্চলগুলো বন্যায় কবলিত হয়ে গেছে। আমাদের 1998 সালের বন্যার পরে এটাই আসলে আমাদের দেশে দীর্ঘ সময় মানে এত দীর্ঘমেয়াদী বন্যা। দেশের বেশিরভাগ এলাকা তলিয়ে যাওয়ায় এরই মধ্যে দুর্ভোগে প্রায় 25 জেলার মানুষ। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নিরাপদ পানির সংকট, বাড়ছে খাদ্য ও স্বাস্থ্য সমস্যা। তাই সরকারকে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ভবিষ্যতের জন্য আমাদের বন্যার ত্রাণের জন্য আরো সুনির্দিষ্ট এবং সঠিকভাবে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করতে হবে, স্থানীয় এলাকায় থাকার মতো সুযোগ করে দিতে হবে সাধারণ মানুষ। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে আশপাশের দেশগুলোতে নতুন করে বন্যা না হলে মধ্য আগস্টে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে দ্বন্দ্বের রেশ ধরে এবার হিউস্টনের বদলা নিল বেইজিং। চীনের চেংদুতে বন্ধ হলো মার্কিন দূতাবাস। এদিকে চীনা 4 নাগরিকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ এনে 3 জনকে গ্রেফতার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দেশটির দক্ষিণ পশ্চিম শহর চেংদুতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের লাইসেন্স বাতিল করা হচ্ছে। কনস্যুলেট পুরোপুরি বন্ধে সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনা সংবাদ মাধ্যমগুলো।
হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্র দুদেশের সম্পর্ক ছিন্ন করেছে বলে তীব্র নিন্দা জানিয়েছে চীন। এদিকে FBI এর অভিযোগ, পরিচয় গোপন করেছিলেন ভিসা জালিয়াতিতে যুক্ত চীনের সেনাবাহিনীর 4 বিশেষজ্ঞ। জুন ও জুলাই মাসে একাধিক অভিযানে 3 জনকে আটক করা হয়। একজন সান ফ্রান্সিসকোয় চীনা কনস্যুলেটের ভেতরে আছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চীনের সেনাবাহিনীর সাথে সম্পর্কের অভিযোগে যুক্তরাষ্ট্রের 25টি রাজ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে FBI। নির্বাচন ও আন্দোলনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা পথহারা, মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে করোনা প্রতিরোধ সামগ্রী ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বাসভবন থেকে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। নির্বাচন ও আন্দোলনে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত একটি দল, তাদের নেতারা অন্ধকারে গিরিখাতে দিকভ্রান্ত পথহারা পথিকের মতো প্রলাপ বকতে শুরু করেছে। নিজেদের দুর্বলতা ঢাকতেই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে, চাতুর্যপূর্ণ কথামালা ব্যবহার করে প্রেস ব্রিফিং ও গলাবাজি রাজনীতি অব্যাহত রেখেছে। ব্যর্থতা আর লুটপাটে সরকার বিপর্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এই অভিযোগ করেন, বলেন সরকার এখন জনরোষের আতঙ্কে আছে। জনগণের কাছে এখন স্পষ্ট, এই সরকারের উদ্দেশ্য জনস্বার্থ নয়, এই উদ্দেশ্যে জনগণের অর্থ সম্পদ লুটপাট ও টাকা পাচার। এই সরকারের 1 দশকে 10 থেকে 9 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, রাষ্ট্রের অনুকূলে এই অর্থ লুটপাট পাচারের কাজগুলো হয়েছে। এইসব টাকা থাকলে সরকারকে এখন দেশের রিজার্ভের দিকে নজর দিতে হবে, কেবল বাজারই নয়, বিশ্বের দেশে দেশে সরকারের পৃষ্ঠপোষকতায় দুটোটা গড়ে তুলেছে, সেখানে বেড়েই চলেছে কানাডার বেগমপাড়া পরিচিতি। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে খুব প্রয়োজন ছাড়া লঞ্চ যাত্রায় ঘরে না ফেরার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত ও অসুস্থ সদস্যদের মাঝে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রিজেন্টের শাহেদ বা জেকেজি সাবরিনার জন্য বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই বলে দাবি করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। DRU সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা বক্তব্য রাখেন। পরে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া 2 সদস্য সহ প্রয়াত 4 জন ও 2 জন অসুস্থ সদস্যকে কল্যাণ তহবিলের চেক তুলে দেওয়া হয়। এখনও জমেনি ঈদের বাজার, রাজধানীর কোনো মার্কেটেই বাড়তি ভিড় নেই। করোনা দুর্যোগে বাড়তি বিলাসিতা বাদ দিতে হয়েছে মানুষের, টাকা খরচ করছেন কেবল অতি জরুরি পণ্য কেনাকাটায়। এই বাস্তবতা বুঝতে পারছেন বিক্রেতারাও, তাই বলে দোকান বন্ধ করে ঘরে বসে থাকাও সম্ভব নয় তাদের। রাজধানীর নিউ মার্কেট অন্য যে কোনো মার্কেটের চেয়ে এমনিতেই সবসময় ভিড় বেশি থাকে। এক জায়গায় সব পণ্য কেনাকাটার সুযোগ থাকায় এখানে সমাগম থাকে সব শ্রেণী পেশার মানুষের। করোনার সময় ভিন্ন চিত্র, ভিড় বেশ কমেছে, কোরবানি ঈদ সামনে রেখেও নেই তেমন ক্রেতা সমাগম। নিউ মার্কেটে আসা ক্রেতাদের অনেকেই আসছেন কেবল প্রয়োজনীয় জিনিস কিনতে। পুরো করোনাকাল ঘরে কাটিয়ে এখন একটু ঢু মারছেন মাত্র, কেউ এসেছেন ঈদ উপলক্ষে প্রিয়জনের আবদার মেটাতে। করোনা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা অনিশ্চিত, তাই সঞ্চয় ভাঙিয়ে খরচ করতে মন সাই দিচ্ছে না অনেকেরই। এখন আমাদের আর্থিক যে এটা একটু আমরা সংকটের ভিতরে আছি, যার কারণে অনেক ক্ষেত্রে আমাদের যেটা আমরা চাচ্ছি যে জিনিসটা একটু দাম হয়ে গেল তখন আমি এটা কিনতে পারতেছি না। অনেকদিন ধরে হচ্ছে গিয়ে বাসা থেকে বের হওয়া হয় না, নিজের প্রয়োজনে হচ্ছে বের হয়। জামা কাপড়গুলো মানে একদম নিত্য প্রয়োজনে যেসব জামা কাপড় বাসায় পরা সেগুলো কেনার জন্য আছে। আমরা বের হই নাই এই করোনার ভিতরেই, আজকে প্রথম বের হলাম। বিক্রেতারা জানিয়েছেন বেচা বিক্রি মোটেই জমেনি, বেশিরভাগ ক্রেতা অনেক দরদাম করছেন। আইটেমের সাথে কোয়ালিটির সাথে প্রাইসে বলছে না, হয়তো ওনার বাজেট হিসাবে কোয়ালিটি আইটেম হচ্ছে না, মানে ওই হিসাবে বাজেটটা অনেক কম নিয়ে এসেছে, এই জন্য বেচাটা ভালো হচ্ছে না। দেশের সামগ্রিক অবস্থার কারণে বেচা কিনতে অনেক কম। এই করোনার ভয়ে একমাত্র কাস্টমার না কেটে আসে না, আর আমাদেরও বেচা কিনা নাই। সামনের কয়েকদিনে ভিড় কিছুটা বাড়তে পারে, টুকটাক বিক্রিও হতে পারে এই অপেক্ষায় দোকানিরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।
বৃষ্টি বন্যার অজুহাতে আকাশ ছোঁয়া সবজির বাজার, আর কাঁচামরিচের দাম তো হাতের নাগালের বাইরে। এদিকে কোরবানি ঈদকে ঘিরে গরম মশলার দাম না বাড়লেও বাজারে ক্রেতার সংখ্যা কম। বেশ কিছুদিন ধরেই রাজধানীর কাঁচা বাজার বেশ চড়া। বেগুন, পেঁপে, ঢেঁড়স, পটল, শশা সহ বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। এই জন্যে দেশের অনেক জায়গায় বৃষ্টি ও বন্যাকে দায়ী করেছেন দোকানিরা। কেজিতে 10 টাকা, 20 টাকা, 30 টাকা বাড়ছে, কোনো ঠিকানা নাই। কাঁচামরিচ 80 টাকা থেকে 200 টাকা হয়েছে, বন্যার কারণে সব জায়গায় পানিতে তলিয়ে গেছে। জরুরি নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা রয়েছেন অস্বস্তিতে। আমাদের যারা মধ্যবিত্ত আছি আমরা, যারা তাদের তো খুব সমস্যা। তো মানে বাজার আগে যেটা করতাম আধা কেজি, সেটা এখন কিনি 200 গ্রাম। কাঁচামরিচ তো আর ওটার ঝাল আর আমাদের ধরার সীমার মধ্যে নাই আর। এদিকে অন্য সব বছরের মতো এবারে কোরবানির ঈদে মশলার দাম বাড়েনি, বরং কমেছে। এরপরও চাহিদা নেই, করোনার প্রভাব পড়েছে বাজারে। করোনার কারণে মশলার চাহিদা কম, আমদানি বেশি, বেশিরভাগ লোকই কোরবানি হয়তো দিতে পারবে না, যে কারণে কোরবানি দিতে না পারলে মশলার চাহিদা ততটা থাকে না। অনেক মানুষ দেশে চলে গেছে, এই জন্য আমাদের বেচা বিক্রি আগের মতো হচ্ছে না। গত বছর এলাচি ছিল 4800 টাকা, কিন্তু এই বছর সেই এলাচি 4000 টাকা, তারপরে ওই পরিমাণ আমরা বিক্রি করতে পারতেছি না। ঈদ ঘনিয়ে এলেও এখনও চাপাতি, ছুরি, দা, বটি বিক্রেতা ও কামাররা ক্রেতার অভাবে অলস সময় কাটাচ্ছেন। গেলমান শফি, বাংলাভিশন, ঢাকা। গুলিতে টেকনাফে এক ইউপি সদস্য সহ দুজন ও ফেনীতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। টেকনাফে গুলিতে এক ইউপি সদস্য সহ দুজন নিহত হয়েছেন। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানান, উপজেলার হিংলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় ভোরে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। নিহতরা হল উখিয়ার কুতুপালং এলাকার 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বখতিয়ার উদ্দিন ও কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা মোহাম্মদ তাহের। দুজনই তালিকাভুক্ত মাদক কারবারী ও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এদিকে শুক্রবার ভোরে ফেনীর ছাগলনাইয়া শুভপুরে দুদল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম নজরুল ইসলাম। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্যের জেরে এই সংঘর্ষ বলে দাবি পুলিশের। আলাদা ঘটনায় চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি ও পটুয়াখালী থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আব্দুল হাকিম নামে হত্যা সহ একাধিক মামলার আসামির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পদ্মা বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল ঘুরে দেখে অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তি দাস জানান, তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নূর মোহাম্মদ টিপু নামে এক পল্লী চিকিৎসককে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে সাপমারা ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী জানান, ভোরে বাসা থেকে তিন অপরিচিত যুবক প্রসূতির জরুরি চিকিৎসার কথা বলে তাকে ডেকে নেয়, পরে আর ফিরে আসেননি তিনি। অন্যদিকে পটুয়াখালীর একটি আবাসিক হোটেল থেকে পিঙ্কি নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে উত্তরের যোগাযোগ ও মৎস্য খাতে। বিধ্বস্ত হয়েছে 22 কিলোমিটার সড়ক ও বেশ কিছু ব্রিজের সংযোগ পথ। ভেসে গেছে বিভাগের 5000 পুকুরের মাছ। যদিও সড়ক সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা, আর মাছের ক্ষতি পুষিয়ে নিতে তৎপর মৎস্য বিভাগ। শাহনেওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। টানা বৃষ্টি আর উজানের ঢলে ডুবে গেছে উত্তরের কৃষি অঞ্চলের 5 জেলা। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, ঘাগট ও করতোয়ার আগ্রাসী রূপে ব্যাপক ক্ষতি হয়েছে যোগাযোগ, কৃষি ও মৎস্য খাতের। গেল এক মাস ধরে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার কয়েক লাখ মানুষ বানের সাথে যুদ্ধ করছেন। তলিয়ে গেছে মাথা গোঁজা ঠাঁই, ফসলি জমি, পুকুর, খালবিল সহ রাস্তাঘাট। সবহারা মানুষগুলো এখন অনেকটাই দিশেহারা। যতগুলো পুকুর ছিল, হাজার হাজার পুকুর, মনকামন মাছ সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পুকুরে তো অনেক মাছ চাইছিলাম, যেমন রুই, মিরকা, কাতল, কয়েক লক্ষ টাকার মাছ বিক্রি করা যেত, কিন্তু এই মাছগুলো তো আর নাই এখন। 15-16টা পুকুর ভাসি গেল, মাছ সব বেড়ে গেছে, চাঙা মারা ঘর মাছ ধরা বেড়ে পায়নি, আটকে বার পায় না। পিছন এবং মাছ এবং মনে করো স্কুল কলেজ মানে সব তলায় গেছে, বাড়ি ঘর, গরু ছাগলের ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং খাদ্য পাইতেছে না, মানুষ খাদ্য পাইতেছে না, গরু ছাগল খাদ্য পাইতেছে না। বড় ক্ষতি হয়েছে মৎস্য খাতেও, ভেসে গেছে 5000 পুকুরের মাছ।
এবছরেই এটা মাছের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বলে আমরা আশাবাদী ছিলাম। তবে আমাদের যে কার্যক্রম অব্যাহত রয়েছে আমরা এখন আশাবাদী আমরা মাছ চাষে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো এবং চাষিদেরকে এভাবে উৎসাহ প্রদান করা হচ্ছে। বন্যার ক্ষতি সেটা পুষিয়ে নেওয়ার জন্য তাদেরকে সর্বাত্মক সহযোগিতা এবং তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। ভারী বৃষ্টিতে ক্ষতি হয়েছে জাতীয় সড়কের 60 কিলোমিটার এলাকা, বানের পানিতে ডুবেছে 14 কিলোমিটার সড়ক, আর চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এলজিডির 10 কিলোমিটার গ্রামীণ সড়ক, ভেঙেছে 8টি সেতুর সংযোগ পথ। রাস্তার তো দুরবস্থা বর্তমান সময়ের জন্য, খুবই কঠিন হতে মানুষ দুর্ভোগে ভুগতেছে। পানি আছে এখনও, পানি একটু কমতেছে, রাস্তাঘাট এখনও পানি আছে। গাড়ি চলাচলের জন্য যে কাজটা করা দ্বারা তাৎক্ষণিকভাবে সেই কাজগুলো করতেছে এবং আপনার যখন এই বর্ষা চলে যাবে তখন আমরা এটাকে একটা সুন্দরভাবে স্থায়ী মেরামত করবো আর কি, এই ধরনের প্ল্যান প্রোগ্রাম আমাদের আছে। এত কিছুর পর বন্যা মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়াতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে উত্তরের মানুষ। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। ধর্মবর্ণ নির্বিশেষে পথের অসহায় মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করল নতুন স্বেচ্ছাসেবী সংস্থা মানুষ। মানুষের কার্যক্রমের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানি, চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলী মোল্লা খোকন সহ চিত্রজগতের অনেকে। আর্তমানবতার সেবায় সংস্থাটিকে পৃষ্ঠপোষকতা করছেন কানাডা প্রবাসী ও ব্যবসায়ী নাসির কাশেম ও জাহিদুল ইসলাম। পথ চলার প্রথম দিনই হাতিরঝিল, মগবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এফডিসি সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আশ্রয়হীন মানুষদের খাবার তুলে দেন মানুষ এর কর্মীরা। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। প্রায় 86 বছর পর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে চিহ্নিত তুরস্কের হায়া সোফিয়ায় নামাজের সুযোগ পেলেন মুসল্লিরা। শুক্রবার 1500 বছরের পুরনো এই স্থাপনায় জুমার নামাজ আদায় করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপের দোকান সহ শত শত মুসল্লি। ষষ্ঠ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান হায়া সোফিয়া নির্মাণ করেন। এটি তৎকালীন গ্রিক অর্থোডক্সদের প্রধান চার্চ হিসেবে ব্যবহৃত হয়। প্রায় 900 বছর পর অটোমান আমলে সুলতান দ্বিতীয় মেহমুদ একে মসজিদ হিসেবে রূপান্তর করেন। 1934 সালে মুস্তাফা কামাল পাশা হায়া সোফিয়াকে জাদুঘরে পরিণত করেন। 2005 সালে স্থানীয় একটি সংগঠন একে মসজিদে রূপান্তরের দাবিতে মামলা করে। এদিকে এরদোয়ানের এই সিদ্ধান্তকে রাজনৈতিক চাল উল্লেখ করে আন্তর্জাতিক মহলে সমালোচনা উঠেছে। দেশটির বন্ধুপ্রতিম রাশিয়া একে ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে। এমনকি ইউনেস্কো এই সমালোচনা করে বলছে হায়া সোফিয়াকে আর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। করোনা মহামারীতে বিশ্বে মোট প্রাণহানির সংখ্যা 6,38,600 ছাড়িয়েছে, আক্রান্ত 1,58,00,000-এর কাছাকাছি। করোনায় দৈনিক মৃতের তালিকায় শীর্ষে থাকা ব্রাজিলের মৃতের সংখ্যা বেড়ে 84,400 ছাড়িয়েছে, মোট আক্রান্ত 23,00,000-এর ওপরে। করোনার বিস্তার ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি পৌঁছেছে 1,47,600-এ, আক্রান্ত 42,00,000-এর কাছাকাছি। মেক্সিকোতে মোট মৃত্যু 42,000-এর কাছাকাছি। ভারতে গেল কয়েক ঘন্টায় আরও 7,50,000 মানুষের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যু 31,300 ছাড়িয়েছে, মোট আক্রান্ত হয়েছেন 13,23,000-এরও বেশি মানুষ। এদিকে করোনার অজুহাতে কোনো প্রতিষ্ঠানের লে অফ ঘোষণার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানকে সর্বময় ক্ষমতা দিয়ে প্রস্তাব পাশ করেছে দেশটির পার্লামেন্ট। এবারে ক্লেমেন খেলার সংবাদ। দেশের ফুটবলকে এগিয়ে নিতে উদ্যোগী হতে হবে প্রত্যেক জেলা ফুটবল সংস্থাকে, বলেছেন জাতীয় দলের ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী। চট্টগ্রামের এই অভিজ্ঞ ফুটবলার বলেন চট্টগ্রাম ডিএফএ প্রথম দ্বিতীয় অগ্রণী লীগ চালিয়ে যাওয়ায় বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলছে বন্দরনগরীর ফুটবলাররা। 7 থেকে 8 জন খেলছে জাতীয় দলে। দেশের বাকি ডিএফএগুলো যদি নিয়মিত বিভিন্ন লীগ আয়োজন করে তবে উপকৃত হবে জাতীয় দল। 64টি ডিস্ট্রিক্ট ডিএফএ যদি ওই সমস্ত টুর্নামেন্ট লীগ
তার ডিভিশন সেকেন্ড ডিভিশন পাই নেটটা চালু করে আমার অনেক প্লেয়ার উঠে আসবে এবং অনেক প্লেয়ার যখন উঠে আসবে এবং ওইটাকে অনেকটা কম্পিটিশন শুরু হবে বিপিএল বা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ঢাকাতে বিসিএল খেলার সুযোগ পাবে এবং ওখানে বর্তমানে আমরা বিপিএল আসলে অনেক টাকা পাই অনেক ভালো ভালো টিম আসতেছে অনেক নতুন নতুন প্লেয়ার দেখতেছে না ভালো যদি ফুটবল খেলা হয় অনেক কিছু টাকা অর্জন করা সম্ভব আমার মতো তারা একটা অনুপ্রাণিত হচ্ছে সবাই চেষ্টা করে ফুটবলও ভালো করবে ফুটবলও যখন ভালো করবে দেশ ভালো করবে এবং ন্যাশনাল টিমের একটা ভালো রেজাল্ট আশা করা যায় সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেশে করোনা উপসর্গে 45 জনের মৃত্যু বঙ্গবন্ধু মেডিকেলে নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন গ্রেফতার করোনার জামাজলে ঢাকা পড়ছে ডেঙ্গু ভয়ে টেস্ট করাচ্ছে না মানুষ জনসচেতনতায় যে কোনো মহামারী মোকাবেলা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ত্রাণের হাহাকার রোগ বালাই ও খাদ্য সংকটের শঙ্কা বিশেষজ্ঞদের এবার হিউস্টনের বদলা নিল চীন চেংডুতে মার্কিন দূতাবাস বন্ধ চীনা তিন নাগরিককে গ্রেফতার করল এফবিআই এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ